দ্রব্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্য সরকার পিডিএস সিস্টেম চালু রেখেছে, অযথা মূল্য বৃদ্ধি করার সুযোগ বন্ধ করছে সরকার। মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আসন্ন শারদ উৎসব উপলক্ষে গণবণ্টন ব্যবস্থায় সুলভ মূল্যে সর্ষে তেল ও অন্যান্য সামগ্রী সরবরাহ এবং বিনামূল্যে ক্যানভাস ব্যাগ প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রেখে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, এ সরকার সমস্যা সমাধানের সরকার, পূর্বতন সরকারের মতো সমস্যা জিয়ে রেখে সরকারে থাকার মানসিকতা নেই এ সরকারের। এ সরকারের মানসিকতা জনগণের সমস্যার সমাধান করে সেবার। এ সরকার সেবাই সংগঠনে বিশ্বাসী, তাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে সেবার মানসিকতা নিয়ে কাজ করে চলেছে সরকার। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের প্রসঙ্গ টেনে বলেন, সরকার চাকুরি দিয়ে দেখার সমস্যা সমাধান করতে পারবে না। সরকার কর্মসংস্থান তৈরি করতে বিভিন্ন দিকে গুরুত্ব দিয়ে চলেছে। আখাউড়া সীমান্ত রেলপথ এবং স্পেশাল ইকোনমি জোন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে সরকার বেকারদের কর্মসংস্থানের রাস্তা খুঁজে বের করছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, এই সরকার রাজ্যবাসীর চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সুযোগের জন্য মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা নিয়ে আসতে চলেছে, এতে উপকৃত হবে সাধারণ মানুষ। কর্মসংস্থান আমাদের মেইন হচ্ছে যে চাকরি দিয়ে শেষ করা যাবে না, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কিছুদিনের মধ্যে এই বছরে আপনারা দেখবেন যে এখান থেকে যে রেল লাইন বাংলাদেশে যাচ্ছে, আমি যা শুনলাম প্রায় 7 থেকে 8 ঘন্টার মধ্যে এখন থেকে কলকাতায় চলে যাবে, চেহারাই পাল্টে যাবে আপনার। যে মৈত্রী সেতু যদি শুরু হয় সেখান থেকে চিটাগাং চলে যাওয়া যাবে খুব সহজে, এবং সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হবে, এবং সেফ স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, ইনভেস্টররা ওখানে এখন বিজনেস করতে চাইছে, মানে এক্সপোর্ট ইম্পোর্টের সমস্ত ব্যবস্থা। তো ফিউচার অফ দ্য ত্রিপুরা ইজ ভেরি ব্রাইট। তবে এই সিস্টেম চালু হওয়ার পর প্রথম রাজ্যের রেশন শপের মাধ্যমে সর্ষে তেল 9,70,000 ভোক্তাকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2,056টি রেশন শপের মাধ্যমে এই সামগ্রী প্রদান করা হবে। 1 লিটার করে কার্ড পিছু পাবে ভোক্তারা। 128 টাকা বিটে 3 জন সাপ্লাইয়ের অর্ডার পেয়েছে। ক্যানভাস ব্যাগে মুসুর ডাল 1 কেজি, 1 কেজি চিনি, 2 কেজি ময়দা, 500 গ্রাম সুজি এবং আটা থাকছে, যার প্রতিটি মূল্য পড়ছে 68 টাকা। এতে 6.5 কোটি টাকা ব্যয় হবে দপ্তরের। 3,58,000 ব্যাগ বহিরাজ্য থেকে এসে পৌঁছে গেছে, বাকি ব্যাগগুলো সহসাই আসবে। এই ক্যানভাস ব্যাগের সূচনা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের নির্দেশ রয়েছে মডেল রেশন শপ করার। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 2,056টি রেশন শপের মধ্য থেকে 8টি জেলা থেকে বাছাই করে 600 রেশন শপকে মডেল রেশন শপে রূপান্তরিত করার। মুখ্যমন্ত্রী এই মডেল রেশন শপের সূচনাও করেন এদিন। আয়োজিত অনুষ্ঠানে দপ্তরের মন্ত্রী সহ উপস্থিত ছিলেন খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব রাবাল হেমন্ত্র কুমার সহ অন্যান্য আধিকারিকরা। শান্তন টিভি।